আমেরিকার নতুন ভিসা নীতি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত। আওয়ামী লীগ মনে করে এতে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, আর বিএনপি মনে করে আওয়ামী লীগ চাপে পড়েছে। আমেরিকার নির্বাচন ইস্যুতে এর আগে আফ্রিকার তিনটি দেশ নাইজেরিয়া, সোমালিয়া ও উগান্ডার ওপর এই ধরনের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল। সেই নিষেধাজ্ঞার পরিণতি কি হয়েছে? বিবিসি অবলম্বনে জানাচ্ছেন আব্দুল্লাহ শাফি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে। সপ্তাহখানেক আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের এমন টুইট, স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং বিবৃতি যেন ভূমিকম্প অনুভূত হয় দেশের রাজনীতিতে। আওয়ামী লীগ ও বিএনপি এই ভিসা নীতি একে অপরের বিরুদ্ধে বলে প্রচারণা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এই ভিসা পলিসি আফ্রিকার তিনটি দেশে প্রয়োগ করেছে। নাইজেরিয়া, সোমালিয়া ও উগান্ডার বিরুদ্ধে এই ভিসা পলিসিও ছিল দেশগুলোর নির্বাচন পদ্ধতির অব্যবস্থাপনার কারণে। চলতি বছরের ফেব্রুয়ারিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক সহিংসতা হয়। ভোটারদের ভয় দেখানো, ভোটের ফলাফল কারচুপি, গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের জন্য কিছু ব্যক্তির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেয় আমেরিকা। তাও আবার বাংলাদেশের ভিসা নীতি গ্রহণের মাত্র 9 দিন আগে। কিন্তু এবারে ভিসা নিষেধাজ্ঞা নির্বাচনের পর দিলেও 2019 সালের নির্বাচনের এক মাস আগে আমেরিকা ঘোষণা করেছিল নাইজেরিয়ার নির্বাচন সুষ্ঠু না হলে জড়িতদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে। সে বছরই সাধারণ ও স্থানীয় 2 নির্বাচনের পর 2 দফায় কয়েকজন ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা। বিবিসি নাইজেরিয়া বলছে কয়েকজন ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা দিলেও নাইজেরিয়ার রাজনৈতিক পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। যাদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তাদের নাম প্রকাশ করা হয়নি, ফলে তাদের পরিচয় কেউ জানে না। আর আফ্রিকার সোমালিয়া পরিচিত সন্ত্রাসবাদ, খরা, দারিদ্র দেশ হিসেবে। দেশটির রাজনৈতিক সংকটের মূল জায়গা হল তারা কখনোই সময় মতো নির্বাচন সম্পন্ন করতে পারে না। 2021 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা ছিল, তা না পারায় 2022 সালের ফেব্রুয়ারিতে সোমালিয়ার জন্য ভিসা নীতি ঘোষণা করে আমেরিকা। উদ্দেশ্য ছিল সোমালিয়ায় যেন দ্রুত এবং সঠিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পিছিয়ে দিলে নির্বাচনে বাধা সৃষ্টির দায়ে বেশ কিছু সোমালি কর্মকর্তা ও ব্যক্তিবর্গের উপর ভিসা নিষেধাজ্ঞা দেয় আমেরিকা, কিন্তু গোপনীয়তার নীতিতে কারো নামই প্রকাশ করেনি। তবে বিবিসি সোমালির বিশ্লেষকরা মনে করেন সামগ্রিকভাবে আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা সোমালিয়ার নির্বাচন ও গণতন্ত্রকে অনেকটাই এগিয়ে নিয়েছে, কারণ এরপরই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং স্থানীয় নির্বাচনে এক ব্যক্তির এক ভোট নীতি সফলতার মুখ দেখেছে। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই বাংলাদেশকে উগান্ডার সঙ্গে তুলনা করতে দেখা যায়। সেই উগান্ডাতেও নির্বাচন ঘিরে কিছু ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। উগান্ডায় 1986 সাল থেকে ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভিনি। তিনি একই সাথে দেশটির রাষ্ট্রপ্রধান ও সেনাপ্রধান। 2021 সালের জানুয়ারিতে উগান্ডায় সাধারণ নির্বাচনের পর আমেরিকার তরফ থেকে কয়েকজন ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়, কিন্তু বিবিসি জানায় ভিসা নিষেধাজ্ঞার তেমন কোনো প্রভাব উগান্ডায় পড়েনি। আব্দুল্লাহ শাফি, নাগরিক।